গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমি ছেলে টিফিনটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো তোমাদের দেখানোর জন্য আবারও বের করলাম ব্যাগ থেকে। আর এই যে ব্রেড পকোড়া দিয়েছি আজকে, তো বেসন দিয়ে ছোট করে ব্রেডটা কেটে নিয়ে এটা ফ্রাই করেছি। আর এই যে আবারও ব্যাগে টিফিনটা ঢুকিয়ে দিলাম। আর বড়টা টিউশন যাবে, ওর জন্য ড্রেস এই যে বের করে রেখেছি, ও এটা পরে টিউশন যাবে। আর এই যে ওকে এখন ছোটটাকে স্কুলে যাবে, সেজন্য রাস্তায় ছাড়তে যাচ্ছি। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর আজকে চেষ্টা করব একটু ছোট করে দেওয়ার। আর এই যে ছোটটা জল বিস্কুট খেলো, এবার বড়টাকে দিব। ও ছোটটা খেলো না, একটা খেয়ে রেখে দিয়েছে। আর এই যে সকালে এসে ওদেরকে ছেড়ে এসে চা করলাম। আর এখানে মাংস কালকে করেছিলাম, মটন ওটা গরম করছি। আর এখানে ডাল সেদ্ধ, আর কালকে পোলাও করেছিলাম, পোলাওটা একটু আছে। আর এখানে দুপুর হচ্ছে মাছ ফ্রাই ধনে পাতা দিয়ে শস্য পোস্ত দিয়ে এই যে রান্না করছি। রান্নাটা হয়ে গেছে, তো তারপরে ধনে পাতাটা দিয়েছি, তো এবার নামিয়ে নিব। আর করেছি এবার দেখায় দুপুরে টক ডাল আর ওই মাছের একটু গামাখা গামাখা ঝোল বা ঝাল যেটা বলছো সেটা, আর ভাত। তো এখানে এইটুকু। আর বড়টা এখন স্কুলে যাচ্ছে, এখন বাজে দুটো, ও এখন জামা কাপড় পরতে শুরু করেছে। আর এই যে গুড আফটারনুন বন্ধুরা। আর তোমাদের সামনে সকাল থেকে কথা বলিনি, যতটা দিয়েছি ভয়েস ওভার দিয়েছি। আর আজকে ব্লগটা আমি মুখ না দেখিয়ে করিয়েছি, কারণ হচ্ছে একটু ব্যস্তই থাকি সকাল থেকে, যেহেতু নিজের হাতে করতে হয় আর সবাই ব্যস্ত থাকে সকালটা। তবুও তো আর ছোটটা মানে ব্লগ করার খুব ইচ্ছে, তো ও একটু বলে দিল। তো তোমরা আজকের মতো কেমন লাগলো জানিও, আর আজকের মতো বাই। আর দেখো ভাইয়া।